হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে টমেটো ছাড়া শাহি মশলা পনির বানিয়ে দেখাবো টমেটো ছাড়া হলেও স্বাদে কিন্তু কোনো প্রকার কমতি নেই আর টেক্সচার আপনি দেখতে পারেন কতটা টেমটিং দেখতে লাগছে খেতেও ততটাই মজাদার হয়েছে চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই তো কি কি জোগাড় করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে আর মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো হবে শুকনো নারকেল নিয়েছি নারকেল যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এক ইঞ্চি আদা আর ছ সাত কলি রসুন নিয়েছি আর এদিকে নিয়েছি আমি পনির কেটে দেখুন তিনশো গ্রাম পনির আমি কেটে নিয়েছি এটা যে কোনো সাইজ করে আপনি কাটতে পারেন নিজের পছন্দ মতো আর এখানে নিয়েছি আমি হাফ কাপ দই আর হাফ কাপ মালাই যেহেতু আমি শাহি পনির বানাচ্ছি শাহি মশলা পনির তাই দই মালাই দুটোই নিচ্ছি এবার আমি কড়াই গরম করতে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি দই আর মালাইয়ের মধ্যে যদি একটা গ্যাপ হয়ে যায় মানে একটা যদি মিস হয়ে যায় কোনো অসুবিধা নেই আরামসে আপনি বানাতে পারেন এবার তেলটা আমি ভালো করে গরম হতে দিচ্ছি আর ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো পনিরটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে অনেকে কাঁচা পনির দিয়েও বানায় কিন্তু আমি ভাজা পনির পছন্দ করি তো এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিতে পারছেন যদি আপনি না ভাজতে চান তাহলে নাই ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নিয়ে এরপরে আমি এই সেম প্যানে আরও একটু তেল দিয়ে দেব আর যে মশলাগুলো আমরা কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন ওইগুলো তো এগুলো আমরা ভেজে নেব। আমার এই প্রসেসে বানিয়ে অবশ্যই দেখবেন খুবই ভালো হয় খেতে দারুণ মজাদার খেতে হয় তো দেখুন এবার আমি কালারটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি যাতে আমি এর মধ্যে জিরে আর ধনেগুলো দিতে পারি শুরুতেই দিলে অনেকটা বেশি ভাজা হয়ে যায় সুগন্ধটা অনেকটা অন্যরকম হয়ে যায় তাই আমি শুরুতে দিইনি আর এখন আমি মাঝখানে একটু জায়গা করেছি তেল চুইয়ে চুয়ে এসছে দেখছেন এবার আমি দিচ্ছি এক চামচ মানে এক ছোট চামচ জিরে আর দুই ছোটো চামচ ধনে এইভাবেই না মিশিয়ে একটুখানি ভেজে নেবো মোটামুটি আধা মিনিট বা এক মিনিটের মতো হালকা একটু যখন সুগন্ধ আসতে শুরু করবে তখন মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে তারপরে একটু হালকা বাদামি করে সব কিছু মিলিয়ে ভেজে নেব তো পেঁয়াজ রসুন নারকেল এগুলো একটু হালকা বাদামি হবে এই দেখুন বাদামি কালারের হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে আর পুরোপুরি ঠান্ডা হতে দেব মশলা আমি নামিয়ে নিয়েছি এগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা কাজ করে নেব সেটা হচ্ছে কি এই যে দই আর মালাই এই দুটোকে ব্লেন্ড করে নিতে হবে এটা হচ্ছে গরুর দুধের মালাই আমি ফ্রিজে জমা করে রেখেছিলাম দু দিনের তো ওটাই আমি নিয়ে নিয়েছি মোটামুটি হাফ কাপ মতো হবে আর বাজারের যে ফ্রেশ ক্রিম হয় ওটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো মালাই আর দই আপনি চাইলে হ্যান্ড উইস্কার দিয়েও বিট করতে পারেন তবে মিক্সারে কি হয় একেবারে ঝটপট হয়ে যায় দশ থেকে বারো সেকেন্ডের মতো সময় লাগবে আর এর মধ্যেই কিন্তু পুরোপুরি ফেটিয়ে একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখছি একটা বাউলে আর এই সেম মিক্সার জারে আমি বাকি যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো বেটে নেব যেগুলো ভেজে রেখেছি সেগুলো দেখুন এটা আমি সাইডে রাখছি আর এতক্ষণে কিন্তু মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি মিক্সার জারে আর এখনই শুরুতেই আমি জল দিচ্ছি না জল ছাড়া কিছুক্ষণের জন্য ঘুরিয়ে আনছি আর এখন আমি জল দেব। এভাবে করলে খুব মিহি বাটা হয় আর কি আর জল কিন্তু একবারে বেশি দিলে ভালো বাটা হয় না অল্প অল্প করে জল দিতে হয় তো প্রয়োজন অনুসারে আমি জল ব্যবহার করেছি অল্প অল্প করে আর এই হচ্ছে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি সেই পুরনো কড়াইটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি আবারও তেল আপনি এখানে ঘিও নিতে পারেন তবে আমি তেলই ব্যবহার করছি আর আধা চামচ জিরে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি আর এক চিমটি মতো হিং দিচ্ছি সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা ডাইরেক্টলি এই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর কষানোর জন্য এমনিতে আমাদের একটু জল দরকার আর যাতে মশলাটা ওয়েস্ট না হয় এটাও আমাদের একটা উদ্দেশ্য ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা কিছু পাউডার মশলা দেব। হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নর্মাল ঝাল লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকে একটু কম গরম মশলা গরম মশলা পরে ব্যবহার করব এই জন্য একেবারে অল্প একটু দিলাম আর একটুখানি কসুরি মেথি কসুরি মেথিও আমরা পরেও ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে লবণটা দিতে ভুলে গেছিলাম লবণটা আমি পরে দিয়ে দেব। আপনি এখানেই দিয়ে দিন ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দেব। খুব কিন্তু মশলাটা ছিটাচ্ছে তাই আমি খুব জলদি ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে এরকম করে আমি একটু নাড়াতে থাকবো আর দেখুন মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নিয়েছি চেক করে নিয়েছি আর এখন কিন্তু তেলটা একেবারে মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমরা যে দই আর মালাইয়ের মিক্সারটা বানিয়ে রেখেছি ফেটিয়ে রেখেছি ওটা আমরা দিয়ে দেবো তার আগে হিট কিন্তু আমি একেবারে লোতে করে দিয়েছি কারণ আমরা দই দিচ্ছি এখন তাই দইটা যাতে না ফাটে তাই আর এখন আমি এই যে দইয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি দই আর মালাই এবার আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর আবারও ঢেকে ঢেকে রান্না করতে হবে ভালো করে মেশানোর পরে আমি হিটটাকে মিডিয়াম করে দিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢেকে দিচ্ছি আর এবার আবারও মাঝে মাঝে ঢাকনা সরিয়ে চেক করতে হবে নাড়াতে হবে আর এই দেখুন এখন কিন্তু আবারও একদম তেল রিলিজ হয়ে গেছে আর মালায়ের মধ্যে থেকে অনেকটা ঘিও বেরিয়েছে দেখতে পাচ্ছেন তেলের কোয়ান্টিটি অনেকটা বেশি আর সবটা একদম নোংরা হয়ে গেছে ছিটিয়ে ছিটিয়ে তো এখন আমি জল দেবো জল দেওয়ার আগে অবশ্যই আমি লবণটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পরে মিশিয়ে নিয়ে আমি এখন জল দেব জলটা দেব আমি ঢাকনাটা ধুয়ে আর সম্ভব হলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঢাকনা ধুয়ে এরকম করে দিচ্ছি যাতে মশলাটা বেস্ট না হয় তাই অনেকটা চিটিয়ে চিটিয়ে উঠে গেছিলো তাই সমস্তটা আমার কড়াইয়ের মধ্যে চলে যাবে জল কিন্তু খুব বেশি দিতে যাবেন না বেশি সময়ের জন্য আর রান্না করতে হবে না দশ বারো মিনিটের জন্যই রান্না করব। আর যতটা গ্রেভি কনসিস্টেন্সি চান সেই হিসাবে জল দেবেন ঢেকে দিয়েছিলাম এবার জলটা ফুটতে শুরু করেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পনির যেটা ভেজে রেখেছিলাম সেটা আর পনির দেওয়ার পরে আমাদের বেশি সময়ের জন্য কুক করতে হবে না জাস্ট আমরা গ্রেভিটা অ্যাডজাস্ট করব আর পনিরটা সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই রান্না করব তো যতক্ষণে আবারও ফুটতে শুরু করেছে ততক্ষণে আমি দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা আরও কিছু জিনিস দিতে হবে তো তার মধ্যে আমি সবার আগে দিচ্ছি একটুখানি চিনি হাফ টি স্পুনের থেকেও একটু কম দইয়ের যে টক স্বাদটা সেটা ব্যালেন্স করার জন্য একটুখানি দিচ্ছি আমি কসুরি মেথি এক চামচের মতো হাতে ঘষে ভালো করে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো দিচ্ছি আমি গরম মশলা আর সবার শেষে দিচ্ছি আমি ফ্রেশ ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম হিটে ততক্ষণে পনিরটাও খুব সুন্দর করে সফট হয়ে যাবে আর গ্রেভি কনসিস্টেন্সিও আমাদের পছন্দ মতো হয়ে যাবে যদি আপনার বেশি শুকাতে হয় তাহলে ঢাকনা দেওয়ার দরকার নেই খুলেই রান্না করুন তাহলে জলদি জলদি শুকিয়ে যাবে আমি খুব বেশি শুকাবো না একটু পাতলা রাখবো তাই আমি ঢেকে দিচ্ছি আপনি চাইলে খোলাও রান্না করতে পারেন তো আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য মোটামুটি দু থেকে তিন মিনিট পরে এই হচ্ছে টেক্সচার একেবারে সুন্দর করে পনিরটা কিন্তু সফট হয়ে গেছে আমি আপনাকে চেক করেও দেখাবো এই দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে আর একবার অবশ্যই লবণটা চেক করবেন নামানোর আগে আর আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে হিট বন্ধ করে দিয়েছি আর দশ পনেরো মিনিট পরে এই হচ্ছে টেক্সচার গ্রেভিটা আরও একটু গাঢ় হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা টেমটিং তৈরি হয়েছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে তো চলুন এবার আমি সার্ভ করে নেবো তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজে টমেটো ছাড়া আমি শাহি মশলা পনির বানিয়ে দেখালাম খুবই ইজি রেসিপি তবে যদি এর মধ্যে একটা দুটো জিনিস না থাকে কোনো অসুবিধা নেই আপনার একেবারে খুব টেস্টি আপনি শাহি মশলা পনির খেতে পারবেন কোনো অসুবিধা নেই অবশ্যই রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই